আসসালামু আলাইকুম ওবার ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী এখন দেখছেন ভারতকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা সমস্ত কিছুই হচ্ছে তো এই সব প্রসঙ্গে আসলে সঠিক কথা কী হওয়া উচিত এবং এই পক্ষ নিয়ে এবং অপর পক্ষ নিয়ে সব কিছু আপনার আলোচনা শুনেছেন আসলে দেখা যায় সবে বারাতকে কেন্দ্র করে তিনটে দল এবং উপদলে মানুষ বিভক্ত আছে আরও ছোটো ছোটো আছে তিনটে চুম্বুল একটা হচ্ছে আহলা একটা আলাদা মতামত আছে একটা হচ্ছে দেবন্দি কওমি ঘরণার একটা আলাদা মতামত আছে আর এক দিক থেকে আছে মোটামুটি ধরেন সুন্নি যারা ফেরকে বেরলবি রেজবি তাদের একটা মতামত আছে টোটাল তিনটে মতামত আমরা এখানে দেখতে পাচ্ছি কার কোন মতামত আমরা আগে শুনে নিই প্রথম আহলুল হাদিস সালাফ যারা ফলো করে তাদের মতামত যে সবে বারাত এটা এমন একটি সময় এমন একটি দিন যেটা অন্যান্য দিনের মতোই এক্সট্রা কোনো কিছু নেই এই দিনটাতে অন্য রাত্রি যেমন বরকতময় রাত্রি যেমন ন্যাচারাল স্বাভাবিক ঠিক সবে বারাত পনেরো তারিখ চোদ্দোই সাবানের রাত্রি তথা পনেরো তারিখ এটা একই এটা চাহুল হাদিস দ্বিতীয় আর একটা মতামত পাওয়া যায় সেটা দেওবন্দি কমই ঘরানার তারা বলে যে আসলে সবে বারাত চোদ্দই রাত্রিবেলা পনেরোই রাতের বিশেষ একটা ফজুল আছে তবে তারা এর সঙ্গে সঙ্গে বলে তবে নির্দিষ্ট কোনো ইবাদত রাতে প্রমাণিত নয় নির্দিষ্ট কোনো ইবাদত প্রমাণিত নয় যে একশো রেগাত নামাজ পড়তে হবে বা বারো রেগাত নামাজ পড়তে হবে এইভাবে নামাজ পড়তে হবে অথবা কবর জিয়ারত করতে যেতে হবে অথবা পটকা ফাটানো বা যেগুলো করা হয় বা হালুয়ালুটি করা হয় এগুলো মর্মে কোনো সহি কোনো রেবাদ কিছু পাওয়া যায় না তবে হ্যাঁ পনেরোই শাবান রাত্রিটা বরকতপূর্ণ রাত্রি এ ব্যাপারে দেবন্দীদের মতামত যে না এই ব্যাপারে হাদিস কিছু পাওয়া যায় আর তিন নম্বর যেটা দেখা যায় পনেরোই শাবানকে কেন্দ্রকে সুন্নি যারা আছে তারা মনে করে এই এটা হচ্ছে ভাগ্য রজনী রাত্রি কখনো কখনো বলে লায়তুল কদরে সম পরিমাণ রাত্রি এটা এদিনে কোরআন মসজিদ অবতীর্ণ করা হয়েছে এবং তারা এই জন্য এই একশো নামাজ পড়া বা বারো রেখাত নামাজ পড়া দিনে সিয়াম পালন করা এটা জোর দিয়ে তারা এই আছে এবং সুন্ন দ্বারা প্রমাণিত স্থাপিতের আমল দ্বারা প্রমাণিত হিসাবে তারা দাবি করছে তো টোটাল হচ্ছে সব মিলিয়ে তিনটে মতামত আমরা দেখলাম তো এই ব্যাপারে দুটো কথা প্রথম কথা দেখুন সর্বসিদ্ধান্ত হচ্ছে এটা আলুল হাদিসদের মানহাজ যে না পনেরোই সাবান এই রাত্রিটা অন্য অন্য মাসের মতোই এটা স্বাভাবিক মাস নির্দিষ্ট কোনো ইবাদত তো প্রমাণিত নয় এমতের সঙ্গে দেববন্দিরা এবং কওমি ঘরনার যারা আছে এবং জামাত ইসলামী তারা একমত পোষণ করে না নির্দিষ্ট কোনো ইবাদত প্রমাণিত নেই রাত্রিবেলাতে দিনের স্যাম করতে হবে রাতে কিয়াম করতে হবে বা কবর জিয়ারত বা যেগুলো হয় এগুলো কিছু প্রমাণিত নাই শুধু এখানে হাদিসদের সঙ্গে জামাত ইসলামী এবং কৌমি দেবন্দী তাদের দ্বিমত আসছে এখানে যে না চোদ্দোই মানে পনেরোই সাবান এ রাত্রি কি আসলে বরকত নয় রাত্রি কি রাত্রে নেই সে রাতের ফজুলতা আছে না নাই ইবাদত নেই এটা দেবন্ধুর একমত আমরাও একমত জামাত ইসলামের একমত আমরা একমত তো এইখানে মূল বিষয় হচ্ছে এটা যে আমাদের দৃষ্টিকোণ থেকে আহলুল হাদিস আমরা বলি না এই চোদ্দ তারিখ বা পনেরোই সাবান এই রাত্রিতে কোনো ইবাদত্ব প্রমাণিত নেই এবং এই রাত্রে বিশেষ কোনো ফজিরত নেই অন্য অন্য মাসের মতো ন্যাচারাল একটা মাস আমরা এটা বিশ্বাস করি তো চলুন এই বিষয়ে পরে কয়েকটা কথা আমরা প্রথমে দেখিনি কেন আমরা এই মতটা উপস্থাপন করি প্রথম আমাদের তাহাকে কোনো যে হচ্ছে এটা যে পনেরোই সাবানকে কেন্দ্র করে যতগুলো হাদিস গ্রন্থে হাদিসগুলো এসেছে একটা হাদিস সহি নয় কোনো হাদিসে হাসান স্তরে পৌঁছায় না এই জন্য পনেরো তারিখের সাবান মাসের কোনো গুরুত্ব নেই আর দেবন্দিরা বলে না পনেরোই সাবান এ রাত্রি বরকতময় রাত্রি এই ব্যাপারে কিছু রিয়াত হাসান স্তরে পৌঁছায় এর জন্য তারা এই রাত্রিকে তারা বলা হয় এটা গ্রহণযোগ্য এখন মূল কথা তার মনে বোঝা যাচ্ছে এখানে হাদিসের সনদ নিয়ে হাদিস সহি নজিব এটা নিয়ে দ্বিমত আছে তো এই কথা যখন আলোচনা শুরু হয় তখন দেবন্দীদের পক্ষ থেকে কমিদের পক্ষ থেকে জামাত ইসলামীদের পক্ষ থেকে একটা বারবার কথা বলা হয় দেখেন আল্লা আল্লামা আল্লা আলবান রায় মহল্লা তিনি তার শ্রী সহিয়ার মধ্যে হাদিস নম্বর চুয়াল্লিশে তিনি আটখানা সহভারতকে কেন্দ্র করে হাদিস নিয়ে এসেছে অনেকগুলো হাদিস নিয়ে এসেছে প্রায় আটখানা হাদিস তিনি নিয়ে এসেছেন এবং আলবান রহমানের থেকে হাসান বলার চেষ্টা করেছেন অতএব আহ হাদিসদের গুরু আলবানের মতো নিজে এই সহভারতের চোদ্দ তারিখ বা পনেরো তারিখ এটা বিশেষ একটি রাত এটা প্রমাণিত হয়ে যায় তারপর আমরা আহ্লাদা বলি না এখানে আসলে আলবান রহমুল্লার যে তাহাকি এটা সঠিক হয়নি তো এই বিষয়ে ছোট্ট একটু কথা বলে দেখেন যদি আলবানির মাল্লার এই হাদিসের তাহকিকের উপরে ভিত্তি করে যদি চোদ্দোই পনেরোই সাবানকে যদি সবে বারাত বলতে হয় দেবন্দারী যে জোর করে আলবানের কথার উপরে প্রাধান্য দিয়ে যদি চাপানোর চেষ্টা করে আমাদের উপরে তো আমরা একইভাবে বলবো দেখেন এ ব্যাপারে তাকি উসমানী তিনি শুনান তিনি যে দশ দিয়েছেন তার তিরমিজির তিরমিজের সাতশো উনচল্লিশ নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে শয়বরাতকে কেন্দ্র করে চোদ্দ পনেরো তারিখ রাত্রিবেলাতে যে রেয়দগুলো পাওয়া যায় আট দশটা যা পাওয়া যায় একটাও সহি নয় একটা হাসান স্তরে পৌঁছায় না সবগুলো যাইব তো আলবানির কথা দিয়ে যদি আহলাদিসকে চাপিয়ে দিতে হয় তো আমরা তো দেবন্দী কমি দেখে বলবো তাকে উসমানি তিনি তো বলেছেন যে হাদিসগুলো সহি নয় আপনার আকাবিরা তো বলেছেন তার মনে বুঝে গেল আলবানী কথা যদি উপরে চাপা দিয়ে দিতে চাই আমরা দেবন্দীদের ঘাড়ে তাকে সুন্দর কথাকে চাপিয়ে দিব এবং অনেকেই এভাবে বলছে দেখেন যখনই সাবান মাস আসে তখন আহলাদিসরা আলবানিকে ভুলে যায় কিন্তু নামাজের মাসে ক্ষেত্রে এসে মনে পড়ে যায় তা আমরা একই কথা বলবো যে যখন সবাই মাস আসে তখন তাকুস্মানিকে হারানাফি দেবন্দিরা ভুলে যায় আবার যখন রামাজান মাস তারাবির ব্যাপার আছে তখন আবার মনে পড়ে কারণ তাকুসমানি সবে ভারতের চোদ্দো তারিখে যে রাত্রি পনেরো তারিখ এটাকে তিনি স্বীকার করেনি সব বলেছেন দুই এখানে ইউসুফ বা নুরি রহিমাহুল্লা হানাফি দেবন্দী হায়াতি দেববন্দী তার বিখ্যাত গ্রন্থ আছে মারিফুসুলান মারিফুসুলানের পঞ্চম খণ্ডের চারশো উনিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন একই কথা যে পনেরো তারিখে যে বরকতময় রজনী এই মর্মে একটা হাদিসের সহী নয় আট দশটা যা সহি মানে হাদিস আসে একটা হাদিস সহি নয় এবং হাসানও নয় সবগুলো জৈফ এবং জৈফিদ্দান তিনি স্বীকার করেছেন তবে বোঝা গেল হানাফি দেবন্দিরের দুইজন ওলামা তারা কমপক্ষে হাদিসগুলোকে কঠিনভাবে কঠিন ভাবে তারা সমালোচনা করে বাতিল করে দিয়েছে আর যে সালাবদের মধ্যে থেকে দেখতে চান সালাবদের মধ্যে অনেকে আছে মানে সমষ্টিগত পনেরো তারিখে রাত্রিতে কোন বরকতময় রাত্রি কি রাত্রি নয় সাহেব কি বারাত নয় তো এই ব্যাপারে ইমাম ইমনু আরাবি তার আহকামুল কোরআন চতুর্থ খণ্ডে ষোলোশো নব্বই নম্বর পৃষ্ঠা সরদ দুখানের এক দুই নম্বর আয়তে তফসির করতে গিয়ে তিনি এখানে কঠিনভাবে সালোচনা করেছেন এবং বলেছেন এই মর্মে কিচ্ছু প্রমাণিত নাই সাহেব বরাত পনেরো তারিখে এই রাত প্রসঙ্গে কোনো কিছু আমলও প্রমাণিত নাই আর রাতের ফুজিও প্রমাণিত নাই এটা সালাবদের মধ্যে ইমাম ইবনু আরবি এই কথাই বলেছেন একই কথা মানারুল মুনিফের মধ্যে ইমাম ইবন কাই ইমা জাউজাহি আঠানব্বই এবং নিরানব্বই নম্বর পৃষ্ঠে তিনি একই কথা বলেছেন যে আমল তো প্রমাণিত নয় সঙ্গে সঙ্গে এ রাতের ফজিলও তো প্রমাণিত নয় তারপর আমরা চারটে দলিল পেশ তো একটা একজনের কথা পেশ করছে আলবানির কথা আমি এখানে চারটে দলিল পেশ করলাম যারা সমষ্টিগত এই রাতের কোনো নাই সবই জাল কোনো কিছুই নাই তবে রাতের কোনো ফজিলত বা বরকত নেই এটা আমি চারজনের কথা থেকে পেশ করলাম এখন দেখা যাক যে আলবানি রহমাল্লাহ তিনি আসলেই সবে বরাতের একটা হাদিসকে সহি বলেছে বা হাসান বলেছে উত্তরছে না এটা হানাফি দেবন্দী এবং বেরুল বাড়াবাড়ি আলবান রেমহলার সব জায়গাতে যে হাদিসটাকে জোরদার বলেছে সে হচ্ছে মসবিল জাবালের হাদিস এবং মসবিল জাবাল হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন চুয়াল্লিশ নম্বর হাদিস আর এই হাদিসের ওপরে তিনি আরো সাত খান হাদিস টোটাল আট খান হাদিসকে নিয়ে এসেছেন এবং মসবিল জাবালের এই মূল হাদিসকে আলবান রেমহল্লা তিনি নিজে বলেছেন হাদিস ইনকেতা আছে সূত্র বিচ্ছিন্ন আছে সনদের যে দাবি আছে সবগুলো শেখা তবে সূত্র বিচ্ছিন্ন আর আহল হাদিসদের মানহাজ যে সনদ যদি ইনকেতা থাকে বিচ্ছিন্ন সনদ থাকে তাহলে সেটা গ্রহণ করা যাবে না কিন্তু আলবান মোহলা কিন্তু একটা অসুল প্রয়োগ করেছে যেহেতু মসবিল জুবালের হাদিস এই সনদগতভাবে প্রত্যেক রাবি শেখা কিন্তু ইনকেতা আছে এই জন্য তিনি এই হাদিসটাকে ধরেছেন আরও সাতখান হাদিস নিয়ে এসেছেন যেখানে কয়েকটা হাদিসে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা নেই ইনকেতা নেই তবে রাবের উপরে আলবান মোলা নিজে অভিযোগ করেছেন এবং আলবানমালার কথা এটাই যে সর্ববার কেন্দ্রিক যতগুলো হাদিস এসেছে কোনোটাই একাকী সহি হাসান স্তরে পৌঁছায় নাই আলমানি এখানে উসুল খাটিয়েছে যে এতগুলো জৈফাদিস প্রায় আটখানা জেফাদিস অর্থাৎ সবগুলো জৈব সবগুলোকে জৈবই বলেছেন স্বতন্ত্র হয়ে তাহিকে জৈব কিন্তু এতগুলো জৈব 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 জমা তিনি তারপরে বলছেন এতগুলো জৈব অতএব এই হাদিসটার শক্তি তৈরি করেছে অতএব এই হাদিসটাকে হাসান বলা যায় তালবানি বলে এইভাবে হাসান বলেছে তিনি একাকী হাদিস সহি তিনি কোনোটাকে সহি হাসান বলেনি ভালো করে সিল সহিয়া হাদিস নাম্বার এগারোশো চল্লিশ ডিটেল পড়েন আলবানি কোনো হাদিসকে একাকী সহি বা হাসান বলেনি বরং তার অসুল এখানে প্রয়োগ করেছেন যে এতগুলো জৈফ হাদিস এসেছে তো জৈফ জামা জৈফ জৈফ জামা জৈফ সমান তিনি হাসান আলী গয় তিনি অসুল প্রয়োগ করেছেন হ্যাঁ কিন্তু আমরা আলমান রেমল্লার এই জেব জমা জেব জেব জমা জৈব এটাকে আমরা গ্রহণ করিনি এসমে গ্রহণ করিনি তার মানে এখানে আমাদের সঙ্গে দিমত এবং যেমন গ্রহণ করেনি করেছে আমরা আহুল জমা জেব জেব জেবকে তিনি হাসান ধরেনি একইভাবে ইসু বানুরি তিনি জেব জমা জেব জমা জেব জমা হাসান এটা ধরেনি যেটা একটু আগে আমরা রেফারেন্স দিলাম কারণ তার কাছে কিন্তু তারা কেউ জেব জমা জেবকে হাসান লি গয় বা হাসান কেউ বলেনি অতএব আমাদের পক্ষে চারজন হানাফু ওলমারও আছে এখানে সর্বসিদ্ধান্ত হচ্ছে এটা তার মানে গেল হাদিসের তাহাকিক দেউবন্দিরা সবাই স্বীকার করছে জৈফ আলবানিও স্বীকার করছে জৈফ শুধু এখানে অসুলের পার্থক্য আছে এখন জৈফ জমা জেফ হাদিসকে কি হাসান বলা যাবে আহ আহ্লাহরা বলছে না যাবে না আলবানিও বলছে হ্যাঁ যাবে এবং বর্তমান দেবন্দি কিছু ওলামা আছে বাংলাদেশে যারা আছে তো হ্যাঁ জৈব জমা জেবকে হাসান বলা যায় তার এখানে অসুলগত পার্থক্য আচ্ছা আমরা আহ্লা আল্লাহসরা বলি না জৈব জমা জেফ এ হাদিসকে হাসান এ অসুল যদি ধরা যায় তাহলে অনেক কিছুই সমস্যা প্রবলেম ক্রিয়েট করবে এবং জেব জেম জেব জেম হাদিসকে হাসান বলা যাবে না তাই কয়েকটা আমি প্রমাণ আপনাকে পেশ করব দেখেন যেমন তাইমুন যখন করবেন তায়ামুম করার সময়তে একাধিক রেওয়াত আছে। যে এই হাতের আঙ্গুল থেকে এই কোনোয় পর্যন্ত কোটাকে মাটি দিয়ে এটাকে তায়ামুম করতে কোনো পর্যন্ত এখন এখানে দেবন্দিরও করে না আহলাসরাও করে না কিন্তু এই মর্মে কি হাদিস নাই হাদিস এসেছে হাদিস একটা সনদে নাই অনেকগুলো সনদ এসেছে এবং সবগুলো জাইফ আমি কয়েকটা কথা শুধুমাত্র আপনাকে এখানে বলি যে পরে সাহাবি ইবনু ওমর থেকে আল মোহাল্লার মধ্যে ইমাম হাজম রাইমাহুল্লাহ আল মোহাল্লার দুশো পঞ্চাশ নম্বর মাসালাতে ইবনু ওমর থেকে একটা নিয়ে এসেছে যে কোনোই পর্যন্ত নবী মাসা করতেন এটা আবু আবুদাউদ্দে এসেছে তিনশো ত্রিশ নম্বর হাদিসে কিন্তু সোনাজঈদ মহাদেশগঞ্জ সন্দ কেজিদ বলেছেন আচ্ছা এর আরেকটা রেওয়াত আসছে তথা আর একটা জেফ হাদেশ আসছে সেটা হচ্ছে আম্মা বিনি আসা উদাউল্লা নু এটাল মহাল্লার মধ্যে এসেছে এবং ইমাম বাজদার মুসনাদে বাজারের সূত্র এসেছে এবং নাজবুর রায়াতে এসেছে প্রথমক্ষণ একশো চন্দন নম্বর পৃষ্ঠাতে এবং ইমাম হাজমান মহল্লা দুশো পঞ্চাশ নম্বরে তিনি আলোচনা করেছেন না তো এখানে আমার দুজন মানে দুটো হাদিস পেলাম কুনে পর্যন্ত মাসা করা তার তখন জেব জামা কে জেব হাসান বলে এবং কুনে পর্যন্ত আপনারা দেবুন্দ্ররা কি প্রস্তুত আছেন মাসা করতে আচ্ছা এবারে আর একটা হাদিস পাওয়া যায় সেটা হচ্ছে সাহাবি আবু জার থেকে আল মোহল্লার মধ্যে দ্বিতীয় খন্ড একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠাই এরকম আরও অনেকগুলো আছে সূত্র আছে যে কোনোই পর্যন্ত মাসা করা এবং সবগুলো জৈব এবং মহাদুজ সবগুলোকে জৈব বলেছে এখন আমার প্রশ্ন যে জৈব জমা জৈবকে হাসান ধরা হয় যেমন স্বভাবের হাদিসগুলোকে ধরা হচ্ছে তাহলে আপনাদেরকে এখন স্বীকার করে নিতে হবে এবং এফাতোয়া দিতে হবে যে যখন তেম করবেন সেই সময় আপনাকে কোনোই পর্যন্ত হাতকে মাসা করতে হবে মাটি দিয়ে আপনাকে ধৌত করতে হবে মাটি দিয়ে মাসা করতে হবে এখানে কেউ একমত না কেন তারা তখন বলছে যে সবগুলো হাতিস জৈব কোনোটা সহি না দেবন্দা বলছে এর জন্য তারা এই আমলটা করে না তো এখানে কেন এই উসুলটা গ্রহণ করলেন কিন্তু সবাই ক্ষেত্রে কেন গ্রহণ করলেন না এটা ডবল স্ট্যান্ডার্ড নয় আচ্ছা আরেকটা মাসালা বলি যে মানে যে কোনো মানে যখন সালাত আদায় করবেন প্রত্যেক সালাম নামাজের মধ্যে একদিকে সালাম ফেরালে নামাজ কমপ্লিট হয়ে যাবে একদিকে সালাম ফেরালেই কিন্তু হানাফি দেবন্দি বেরোলবি কেউ একমত না না দুই দিকে সালাম না ফেরালে সালাদ কমপ্লিট হবে না কিন্তু একদিকে সালাম ফেরালে নামাজ শেষ হয়ে যায় এই মর্মে অনেকগুলো সনদ এসেছে হাদিস এসেছে সবগুলো সাইড কিন্তু হাদিস এসেছে যেমন একটা হাদিস আছে আনাস বিন মালিক থেকে একটা হাদিস আসছে আনাস বিন মালিক থেকে একটা তাবরানি আল মুজামুল কবিরের মধ্যে আসছে হাদিস না তিনশো ষোলো যে দুই একদিকে নামে সালাম ফেরাতেন ফরজ নামাজে জানাজার নামাজে এবং অন্যান্য অন্য নামাজে দুদিকে ফেরাতেন না একদিকে ফেরাতেন কিন্তু হাদিসের সূত্র জৈব মধ্যে সবাই জৈব বলেছে আচ্ছা এই হাদিস একটা আছে রেয়াত পাওয়া যায় বিন মালিক সুনান ইবনু মাজা নয়শো ত্রিশ নম্বর এখানে সমস্ত মহাদেশগণ এই হাদিসকে জেব বলেছেন তিন নম্বর একটা আসছে আইসরদ্দুল্লাহ তালা থেকে সুনান তিন মিজি দুশো ছাপান্ন ছিয়ানব্বই নম্বর হাদিস এবং সোনান ইবনু মাজা হাদিস নয়শো উনিশে আমাদের আয়সিয়া থেকে রেদ এসেছে একদিকে সালান তুলাল্ল নামাজ হয়ে যাওয়ার ব্যাপারে তিনটি পিলাম আটটা হাদিস হচ্ছে আহ দেখেন সালমান বিন আকুয়া থেকে এটা ইবনু মাজা নয়শো ত্রিশ নম্বর এসেছে একদিকে সালাম পেলানো আটটা আছে দেখেন সালবিন সাদান সাইদি থেকে সোনান ইবনু মাজা নয়শো আঠারো নম্বর হাদিস তো এই সমস্ত হাদিসগুলো যে তাহাকে করতে যান সমস্ত মহাদেশগঞ্জ জৈব বলেছে এবং দেবন্দী কওমি বেরুলবি সবাই এখানে জয়তু বলে কিন্তু এখন যদি আবার ওই ওসুল যদি আমরা খাটাই যদি লাগিয়ে দিই যে জৈব প্লাস জৈব প্লাস জৈব তাহলে হাদিস হাসান হয় যেমনভাবে সয় বরাতের হাদিসগুলোকে হাসান সহি বানানো হয়েছে তো এখানে আপনার বানিয়ে দেন একদিকে সালাম নামাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু দেববন্দি বেরলবিরা এখানে নারাজ তার রাজি না এই অসুল গ্রহণ করেনি কিন্তু সহের ক্ষেত্রে সে গ্রহণ করলো তো এই তার মানে বুঝে যাচ্ছে যে এই উসুল জৈব জমা জেব জমা জৈব এটাকে হাসান হয় কি হয় না আলস্তা হয় না আমরা এই দুটো মশলা তো গ্রহণ করিনি সব ক্ষেত্র গ্রহণ করিনি আমাদের মশালা আমাদের মানহাজ আমরা এখানে একদম স্ট্রিক্ট আছি কিন্তু দেবন্দিটা সুযোগ বুঝে এক এক জায়গায় তাকে করে ফেলেছে চলেন একটু অ্যান্টিভেনম টিট ফর ট্যাট আরও কিছু দিয়ে দিই দেবন্দিরা মানবে কিনা মানবে না যেন আমরা যেন আইসার উদ্দুল্লাহ তাহলে একটা রেয়াত পাওয়া যায় যে আল্লাহ রসুল অন্ধকার ঘরে একবার আমরা যেন আইসার সুই হারিয়ে গেছিলো সুচ হারিয়ে গেছিলো তা আল্লাহ নবী আমরা যেন সে খুঁজে পাচ্ছিলেন না সেই সময়তে আল্লাহ রসুল্লাহ হাসলেন আর তার নুরের দাঁত থেকে নূর বের হয়ে করে ঘরটা আলোকিত হয়ে গেলেন তো এই মর্মে আমরা আয়েশা থেকে হাদিস বর্ণ আছে তারিখে দামেশকের মধ্যে তৃতীয় খণ্ডে তিনশো দশ পৃষ্ঠা তো দেবন্দিরা জবাব দিয়ে বলে যে না 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 এখন তো নবীজন

কমপক্ষে ছয়টা সনদ পাওয়া যায় জালালের দাঁত মোড়ে থেকে নূরের ছড়কের কারণে সুই সুইটা আমাদের খুঁজে পেয়েছিলেন ছয়টা সনদ পাওয়া যায় এখন দেবের মানতে নারাজ এখানে বেরুল বিদে বলে আমরা গ্রহণ করবো না অথচ এখানে সনদ পাওয়া যায় তো এই জৈব জমা জৈব ওসুল যদি হাসান হয় তাহলে বেরলবিদে দেবন্দকে স্বীকার করে নিতে হবে আচ্ছা আর একটা দেখেন চার নম্বর একটা উদাহরণ রবিউল আউ্বাল মাসে বারো তারিখে নবীজি জন্মগ্রহণ করেছে এই মর্মে টোটাল পাঁচখানা খানা সনদ পাওয়া যায় পাঁচটার মানে সনদ পাওয়া যায় আর কমপক্ষে পঞ্চাশের অধিক গ্রন্থে মজুদ আছে আবদুল্লাহ নাব্বাস থেকে বিন আবদুল্লাহ থেকে ইবনে কাসের রিমহল্লা তার আল বিদায়তে নিয়ে এসেছে পাঁচখানা সনদ পাওয়া যায় কিন্তু দেবন্দিরে সকলে একমত যে না এই হাদিস যত জায়গায় এসছে সবগুলো জৈব সনদে অতএব আমরা গ্রহণ করি না কিন্তু পাঁচটা সনদ আছে পাঁচটা স্বতন্ত্র সনদ আছে প্রায় পঞ্চাশের অধিক গ্রন্থে হাদিস গ্রন্থে এসেছে রবিউল আউ্বাল আল্লাহ নবীর জন্ম তারিখ হিসাবে তো দেবন্দির তো মানতে রাজি না এখানে তার হাসান বিন মানে জৈব জামা জৈবকে হাসান ধরেনি দেখেন আমরা জায়গাতে কিন্তু মানে এবং কর্মীরা করছে এবং তাদের ইনসাফ নাই তাদের অসুল তাদের মানাহাজ সবসময় লড়বরে মানে শুধু আহলেসদের বিরোধিতা করার জন্য তারা অসুলকে তৈরি করে নিজের অসুলকে ভেঙে দেয় আচ্ছা আরেকটা দেখেন এই যে একটা হরিণ বাদা ছিল গাছের তলায় একটা রেয় পাওয়া যায় তো মৌলান আব্দুল মালিক সাহেব এই হাদিসকে জাল বলেছে দেবন্দি কমিরে জাল বলে অথচ এই হাদিসে তো সাতখানা সনদ আছে সাতখানা সনদ আছে আবু সাইদ খুদ্রি থেকে আছে জাবির বিন আবদুল্লাহ থেকে আছে আব্দুল বিন আব্বাস থেকে আছে আনাস বিন মালিক থেকে আছে সাতখানা সনদ আছে কমপক্ষে চল্লিশের অধিক গ্রন্থে এই ঘটনাটা হাদিস হিসাবে সনদ করে সাতখানা সনদ ভিন্ন ভিন্ন সনদ আছে তো এই হাদিসকেও তো তখন আব্দুল মালিক সাহেব দেবন্দিরা এরা তো বলে না যে এই হাদিসের যেহেতু এতগুলো সনদ অতএব এই হাদিসটা হাসান পর্যায়ে পৌঁছে যায় তা তো গ্রহণ করে না আচ্ছা আরেকটা দেখেন ছয় নম্বর একটা তথ্য দিই আপনাকে আমি এক ডজন আমি কয়েক একশো খানা দিতে পারবো যে জেব আনাফি দেবন্দিরা হাসান ধরে না এটা তো দোসুল না এটা জোরপূর্বক এই সব প্রমাণ করার জন্য আলসের বিরোধিতা করার জন্য আজকে তার সুকে চেঞ্জ করেছে জ্ঞান অর্জনের জন্য চিন দেশে যে ধলেও যাও এই এটাই এটাই সবল ইমালির বাহাকের মধ্যে

এখন যদি একই কথা আমাদের দেবীর কমিরা হাসান ধরে নেয় তা চীন দেশে গেলে জ্ঞান অর্জন করতে হবে কেন এটাকে মানে গ্রহণ করা যাবে না বলে তাদের অনুযায়ী হাসান হওয়ার কথা হাসান হলে হওয়ার কথা আচ্ছা আরেকটা দেখেন এটা দেববন্দি এবং বেরলভি উভয়কেই অ্যান্টিভ্যানাম এতক্ষণ হলো দেবন্দি শুধু অ্যান্টিভ্যানাম এখন দেবন্দি এবং বেরলভি দুজনকে অ্যান্টিভ্যানাম তবে এখানে রেফারেন্সটা দেবো না সংগত কারণ আছে যে ইমাম হোসেন রদুল্লাহ তৌলা যখন মৃত্যুমান করেন মাবিয়ার দিল্লা তালহ তিনি সেই সময় খুশি হয়েছিলেন এবং আমি হাফিস রেফার্সটা দিচ্ছেন এই জন্য কেননা এখান থেকে কেউ দেখা যায় মাবি আরদ্দুল্লাহ তালু সমরোচনা করতে পারে এবং মশিহর গ্রন্থগুলোতেই আছে তো মি আর তালন খুশি হয়েছিল ইমাম হোসেন রদ্দুল্লাহ তাল্লাহ আহু আলহিসাম যখন মৃত্যুমান করে খবর শুনে এবং এই জবাব দিতে গিয়ে দেবন্দিরা এবং বেরলবিরা তারা মানে জবাব দিয়েছেন একটাই যে হাদিসের সনদ জৈব কিন্তু এই হাদিস মবিয়া থেকে যে তিনি খুশি হয়েছিলেন কমপক্ষে চারটে সনদ পাওয়া যায় প্রত্যেকটা যদি তাকে আলোচনা করতে যায় প্রত্যেকটা সনদ আমি দিয়ে সব আলোচনা করতে পারবো জাস্ট এগুলো তারাও জানে যারা আলেম আছেন তারাও জানেন জাস্ট ওসুলটা তারা ঠিক করছে যে ওসুল ঠিক রাখেন আলসে বিরোধিতা করার জন্য পাল্টা করেন না মানুষকে ঠিক রেখে কথা বলেন তো তাহলে জেব জামা জেব যে হাসান হয় তাহলে মবি আর উদ্দৌলা তাহানু হাসানের মৃত্যুতে তিনি খুশি হয়েছিলেন এটা স্বীকার করে নিতে হবে দেবন্দি বেরুলবিরা কি একমত হবেন আল্লাদি করে জেব জামাজেব কোন হাসান ধরিনি আপনারা ধরেছেন সহায়তার ক্ষেত্রে আচ্ছা সাত নম্বর আরেকটা দেখেন যে মবি আর উদ্দৌলে তা কে যদি আল্লাহ আসলে একটা হাদিস হাসান রেফারেন্স দিচ্ছেন মাসুর গ্রন্থ আছে আহ মবি আরদৌলা তালা আনু যদি মেম্বারে উঠে খুদ বাধাই তাহলে আল্লাহ নবী তাকে হত্যা করতে বলেছে মশুর গ্রন্থ আছে তোমার কিতাবে সুনানে আরবার মধ্যেও পাওয়া যায় কিছু রেবাত তো এই মর্মে কমপক্ষে ছয়টা সনদ আলাদা আলাদা আছে ছয়টা সনদ আছে যে মবিয়াকে যদি কে খুদ্ জুমার মেম্বারে উঠে তাহলে হত্যা করতে বলে আল্লাহ নবী থেকে এবং প্রত্যেকটা সূত্রে যাই প্রত্যেকটা সূত্রে যাই কিন্তু হানাফি দেবন্দীদের বেরলবিদের রসুল যদি ধরে নিয়ে যাই জামা জেব প্লাস হাসান বা হাসান লি গয়েরিহি তাহলে মবিয়াকে হত্যা করে হাদিস যেটা যে রাফেজিরা শিয়ারা জামাতিরা বারবার অভিযোগ করে আপনাকে মেনে নিতে হবে আমি আর কিছু বলছি না আচ্ছা দশ নম্বর একটা দেখেন যে হাদিসে গারাকিন সম্পর্কে বলাই যাবে না হাদিসে গারাকিন সম্পর্কে যারা আলেম আছেন তারা জানেন হাদিসে গারাকিন যদি ধরে নেওয়া হয় তাহলে আল্লাহ নবী লাত মানাত উজ্জা এদের প্রশংসা করেছিলেন এবং এই হাদিস থেকে নবীকে মুশরেখ ফতোয়া অনেকে দেওয়ার চেষ্টা করে যারা বেধর্মী আছে তা হাদিসে গারাকিনের ব্যাপারে কি হাদিস নাই টোটাল ছয় খানা স্থান আছে ছয়টা আইসে গেরা কিনিত প্রসঙ্গে এবং কোনো একটা জাল নাই কিন্তু বেরোলবী আহ্লাদিস হবে তাহাকে করেছে জৈব সনাদের দুর্বলতা আছে তো যে জৈব দেবা যদি আপনার হাসান ধরেন তার হাদিসে গেরা সম্পর্কে কি বলবেন হাসান ধরিনি আল্লাহ নবী আলি সালামকে মুশ্রেক ফতোয়া দেবেন দিয়ে দেখেন একবার এগারো নম্বর খাদিজা রদুল্লা তাল্লাহর ব্যাপারে আসছে যখন আল্লাহ বিয়ের প্রস্তাব দেয় তখন খাদিজার পিতা রাজি ছিলেন না রাজি ছিলেন না সেই সময়তে খাদিজা রদুল্লাহ তাল্লাহ তার পিতাকে মদ পান করিয়ে তে রাজি করিয়েছিলেন এই রিয়তের তিনটে সনদ পাওয়া যায় এহাদিসগুলোকে সাহি বলবেন হাসান বলবেন আপনার তাহা কি কোনো যাই আচ্ছা আর একটা শুধুমাত্র লাস্টে অ্যান্টিফিনাম দেবন্দীদের জন্য নাবি সাল্লাহ নাম শুনলে চোখে চুম্বন দেওয়া এ হাদিসে চারটে সনদ আছে টোটাল এবং ফতোয়াই স্বামীতে ডিটেল আলোচনা করছে আল্লাহ মা আবেদিন স্বামী এবং তিনি মুস্তাহাবো বলেছেন চারটে সনদ আছে তখন এখন জেমা জৈব হাদিসকে যদি হাসান ধরা হয় তাহলে আপনারা আঙ্গুলে চুমু দিচ্ছেন না কেন কেন জেব বলছেন এবং এখানে পাশাপাশি মনে রাখবেন যে না জৈব হাদিস ফজিলতের ক্ষেত্রে আমরা গ্রহণ করি এই হাদিসটা ফজিলতের ক্ষেত্রে চোখে চুম্বন দেওয়া এবং জ্ঞান অর্জন যেন চীন দেশে যাও এটাও ফজিলতের ক্ষেত্রে আল্লাহ নবীর বারে রবিউল রবিউল আওাল এটাও ফজিলতের ক্ষেত্রে হানাফিরা বলে দেবন্দে বলে মানাকিব যদি হয় হুজ্জাত যদি ইতিহাসের ক্ষেত্রে হয় যদি ফজিলতের ক্ষেত্রে হয় সেগুলো হুজ্জাত তবে এখানে বারোখানা খন হাদিস পেশ করেছি যেটা মানাকিব আছে এর মধ্যে এবং এখানে ফজিলত আছে এবং ইতিহাস এই তিন ধরনের হাদিস আমি টোটাল বারোটা পেশ করলাম যেটার একাধিক সনদ আছে কমপক্ষে পাঁচটার উপরে সনদ আছে সবগুলো তাহনাফি দেবন্দিরা মানে না বেরুল মানে না আর যে জেব জামা জেবকে হাসান বলতে হয় তাহলে মোবেরুদ্দুল্লাহ তানাহুর ব্যাপারে এবং হুসাইনের ব্যাপারে এবং আল্লাহ নবীর যে আমি রেয়াদ পেশ করেছি আপনাদের সামনে হাদিসে গ্যারাকিন সম্পর্কে এই হাদিস প্রত্যেককে আপনাকে হাসান ধরে আকিদাকে চেঞ্জ করতে হবে নজল জালিক আর এই বারোখানা হাদিসের কোনো একটা বিশ্বাস করলে আমার মনে হয় না যে আপনি আলসিনল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন বেরিয়ে যাবেন খারিজ হয়ে যাবেন তো সিদ্ধান্ত এতটাই তার মানে বোঝা গেল আলবানিরা মহল্লা কোন হাদিসকে একাকে হাসান বলেনি বরং তিনি এখানে সূত্র প্রয়োগ করেছেন জেব জামিব হাসান তাই আমি এখানে বারোটা হাদিস পেশ করে দেখিয়েছি জেব জামাজিব হাদিসকে হাসান বললে এটা সঠিক অসুল নয় আর যদি কেউ ধরে নেই ফরসেকু ধরদি ধরে নেয় তাহলে বারোটা হাদিস তাদের মুখের উপরে আমরা দিয়ে দিলাম তিন নম্বর এখানে তাকে উসমানী তিনি হাদিসগুলোকে জেব বলেছেন পনেরো সাবানে কোনো ফজিলত নেই তো জাল সমস্যা নেই কিন্তু এই ফজিলত নাই প্লাস এখানে ইউসুফ বানুরি তিনিও বলেছেন চারজনের কথা আমি নকল করেছি এখন ধরে নিলাম এখন ধরে নিলাম যে না আসলে সাবে বরাত প্রসঙ্গে যেই আটখানা বা পনেরোখানা হাদিস পেশ করেছে সেগুলো হাসান ধরে নিলাম সব কিছু বাদ দিয়ে হাসান আসলে হাসান তা হাদিসগুলোতে কি আছে আপনি যে কোনো হাদিসগুলো খোলেন আব বাকুল্লাহ তালাম থেকে যেটা বর্ণনা এসেছে সেটাই খোলেন অথবা আমাজান আয়েশা থেকে যেটা আছে সেটা খোলেন মজবুল জাবাল থেকে যেটা এসেছে সেটা খোলেন আবু সালাবা থেকে থেকে যেটা এসেছে সেটা খুলেন অথবা আব্দুল থেকে যেটা এসেছে সেটা খুলেন আবু থেকে যেটা এসেছে সেটা খুলেন টোটাল আর্থ আর মোটামুটি সাত পনেরো যা আছে সবগুলো খুলেন সবগুলো খুললে মতন একই ধরনের পাওয়া যায় যে পনেরোই সাবান আল্লাহ সুবান তালা তিনি নিকটীয় আসমানে তিনি চলে আসেন এবং তিনি সকলকে ক্ষমা করেন শুধু যারা শ্রী করেছে মুশ্রেক এদেরকে ব্যতীত আর যারা বিদ্বেষ পোষণ করে এদেরকে ব্যতীত আল্লাহ সাল সকলকে ক্ষমা করেন এ হচ্ছে হাদিসের টেক্সট কি যে পনেরো তারিখ মাসের আল্লাহ তালা সবাইকে ক্ষমা করেন দুই শ্রেণী ব্যক্তিকে বাদ দিয়ে একটা হচ্ছে কে একটা মোটামুটি ধরে নেন মুশরেক যারা যারা শিরিক করে আর দুই নম্বর হচ্ছে যারা বিদ্বেষ আছে অন্তরে এদেরকে বাদ দিয়ে সকলকে ক্ষমা করে তো এখানে আমার জবাব এ হাদিস সহি ধরে নি তাহলে বিশেষ প্রজল প্রমাণ হয় না না প্রমাণ হয় না মুসলিম পঁচিশশো আঠাশ নম্বর হাদিসে আবুহরাই রাতে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ সুবাহ তালা বলছেন যে প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ সুবাহান তালা আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেয় সমস্ত দরজাকে খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষকে আল্লাহ সুবান তালা ক্ষমা করেন সীমন্ত দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে তো সোমবার বৃহস্পতিবার এখানে দুই শ্রেণী বলতে আল্লাহ নী বলছেন এক হচ্ছে যারা শরিক করেছে আর যাদের অন্তরে বিদ্বেষ আছে ব্যাপারে বিদ্বেষ আছে তাদেরকে বাদ দিয়ে আল্লাহ সুমনতলা সবাইকে ক্ষমা করে এখন দুই হাদিসকে পাশাপাশি রাখেন বরাতের যে হাদিস বরাতের রাত্রিতে সবাইকে আল্লাহ সুমনতলা ক্ষমা করে দেন দুই শ্রেণী বাদ দিয়ে এক শিরিককারীকে আর দুই বিদ্বেষ পোষণকারীকে কিন্তু এটা তো শুধুমাত্র বন্ধ সাবান না এটার প্রত্যেক সময় বৃহস্পতিবার ফজিলত আছেই তো সোম বৃহস্পতিবারে এই সেম ফজিলত আছে সেম্বর কত দিন এই দুটো তাহলে সবার তার এক্সট্রা খুঁজির আপনি কোথায় পেলেন কোথায় পেলেন যে আজকে সেই ধরনের কোথায় পেলেন তারপরে সেই খুলে দেখেন এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যে আল্লাহ সোহান তো প্রত্যেক রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন শেষ আসমানে নেমে এসে তিনি বলতে থাকেন কে আছে যে আমাকে যে চাইবে আমি তাকে ক্ষমা করব যে যা চাইবে আমি তাকে তাই দেব তো এটা তো প্রত্যেক রাত্রে আল্লাহ সোহানতলা আসেন প্রত্যেক রাতে আল্লাহ ক্ষমা করতে চান ক্ষমা করে দেন যে চাইবে শ্রী সাল হাদিস মধ্যে আঠারোশো পঁচানব্বই নম্বর হাদিসে আসছে যে আল্লাহ সুমতালা প্রত্যেক রাত্রিবেলাতে নেমে আসেন এবং বলেন যে আছে আল্লাহ সুমতলা ক্ষমা করবেন শুধু দুই শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে এক যারা শিরিক করেছে আর দুই যারা জেনার সঙ্গে যুক্ত আছে এই দুই শ্রেণীকে বাদ দিয়ে সবাইকে ক্ষমা করে দেন মানে আমার তিনটে সহি হাদিস পাচ্ছি বোখারি মুসলিমের হাদিস দ্বারা যে সোমবার বৃহস্পতিবার শ্রেণী একই ফজিলত আছে এবং প্রত্যেক রাত্রিতে প্রত্যহ রাত্রি তালা আসমানে নেমে আসেন এবং সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন তবে যারা মানে ব্যভিচারে লিপ্ত আছে তাদেরকে ক্ষমা করেন না যারা শিরকে লিপ্ত আছেন তাদেরকে ক্ষমা করেন না আর অন্য একটা রেওয়াত আছে যারা মুমিন ভাইদের সাথে বিদ্বেষ পোষণ করে তাদের ক্ষমা করেন না এখন দেখেন বরাতের যে ফজিলত রাত্রির যে সবাইকে কালো দেখেন কি বুঝলেন স্বরতের এক্সট্রা কোনো অতিরিক্ত ফজিলত নাই কোনো ফজিলত নাই এই ফজিলত প্রতিদিনের প্রত্যহ রাত্রির ফজিলত যারা মুমিন বান্দা তাহজিদ গুজার বান্দার তারা প্রত্যেক দিন এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারেন পাবেন এটা তার মনে বোঝা গেলে এক্সট্রা কোনো ফজিলত পাওয়া যায় না তাই আহাসরা বলে এই হাদিসগুলোকে সামনে রেখে যে না সব রাতের রাত্রি বরকতময় রাত্রি এটা অন্য রাত্রে যেমন বরকতময় রাত্রি নিসমানে নেমে আসেন আল্লাহ সবাইকে ক্ষমা করেন তিন শ্রেণী থেকে বাদ দিয়ে একই প্রত্যেক সম প্রতিবারে একই ফজিলত বর্ণন হয়েছে হাদিসের টেক্স একই ধরনের একই তার জন্য অন্য মাসের অন্য মাস বা দিন যেমন রাত যেমন সেম একই যদি হাদিসটা হাসান সহ ধরেও নিই যে সবরতের পনেরো সাবানের তারিখটা এটাই প্রমাণিত হয় আচ্ছা এখন আহ একটা বিষয় দেখা যায় হানাফি দেবন্দিরের তারা সকলেই বলে বলছে চোদ্দ তারিখ এই পনেরোই সাবান রাত্রি ফজরত প্রমাণিত কিন্তু কোনো আমল প্রমাণিত নাই নামাজ পড়বে না রোজা করবে না হজ করবে না জাকাত দেবে এরা কি বলছে না যেহেতু ফজিলত আছে তাই নিজেরা একটা বলছে এ রাতে নফল যত ইচ্ছে নামাজ পড়তে পারে তবে একাকী পড়বে জামাতে পড়বে না দিনের শ্যাম পালন করতে পারবে এই জন্য যে পনের সবান আল্লাহ নবী বেশি বেশি শ্যাম পালন করতেন এই জন্য তার মানে তাদের কাছে মূল কোনো দলিল নাই এমনি সবার মাসে আপনি বেশি বেশি শ্যাম পালন করতে পারেন এখন এই আম দলিলকে তারা সবে রাতে রাত্রিতে লাগাচ্ছে এটা কোথাকার ইনসাফ ভাই বলছেন নফল নামাজ তেমনি রাত্রিতে পড়া যায় আল্লাহ নবী নামাজ পড়তেন অতএব পনেরো শাবান রাত্রিতে আপনি নফল নামাজ পড়তে পারেন ভাই কোনোদিন এই ব্যক্তি পড়লো না এই যে পনেরো তারিখকে আপনি এক্সট্রা একটা ইবাদত বানিয়ে দিচ্ছেন একটা কাইফিয়ার দায়ের করে দিচ্ছেন এটাই তো বিদাত এটাই তো বিদাত এই জন্য আমরা বলছি এই রাত্রিকে পনেরো শাবানে কোনো বরকতময় রাত্রি মনে করে এই নির্দিষ্ট বছরে একটা দিনকে বরকতময় রাত্রি মনে করে আপনি ইবাদতে তাগিদ দিচ্ছেন আপনি সিয়াম পালন করতে বলছেন এই যে একটা কাইফিয়ার দাঁড় করে দিয়েছেন একটা এই কাইফিয়ার আমরা বিদাত বলছি কিন্তু আপনি যদি কোনো ব্যক্তি যদি পনেরোই সাবান অধিক পরিমাণে যে এক তারিখ থেকে রাখবে সে পনেরো তারিখ পড়ে গেছে সে রাখতে পারে চোদ্দো পনেরো এটা যদি আইমে রোজা তেরো চোদ্দো পনেরো সে প্রত্যেক মাসের অভ্যস্ত সে রাখুক সমস্যা নেই যে তাহাজ গুজা তাহাজুদ পড়ে পড়ে সে পড়ুক সমস্যা নেই কেননা এই কন্টিনিউয়াসলি প্রত্যেক এটা করে কিন্তু আপনি এই সাবানকে কেন্দ্র করে দেবন্দিরা যেটা করতে চাচ্ছে যে একটা কাইফিয়ার দাঁড় করেছে যেহেতু ফজর প্রমাণিত রাত্রিবেলাতে অতএব এখানে আপনি এই এই উদ্দগুলো করেন এটা ক্যাসিদ্ধার করে দিয়েছেন তো যারা ঈদে মিলাদন পালন করে বেরুল বিরা তাতে এই এই কাজটাই করে মিলাদন নবী উদযাপন করার জন্য যে জিলাপি খাওয়া তো হারাম না রে ভাই জিলাপি খাওয়া তো জাইজ তো আমরা পুনর আমরা এই তারিখে খাচ্ছি হাল্লা রুটি খাওয়া তো হারাম না হাল্লা রুটি তো আমরা খাই সব সময় হালাল তো আমরা পনেরো তারিখে এই জন্য খাচ্ছি মানে খাচ্ছি এটা তো হালাল তো এ এখানে দেববন্দি কোনো ইনসাফ নেই তাদের অস্তুলে তারা এখানে দাঁড়িয়ে থাকতে পারেনি পরে যেদিকে নড়তে যাবে সেদিকে হয় বেরল বেদে তার একটা থাপ্পর খেতে হবে অথবা হালাসদের কাছ থেকে থাপ্পর খেতে হবে দুই গেলে তারা চরবরিয়ে থাপ্পর খাবে কেন তাদের বোঝে ফজিলতের ক্ষেত্রে যে ফাদিস আমলযোগ্য তো ফজিলত যে ফাদিস আমলযোগ্য হলে সবাই কেন্দ্র করে কি নামাজ পড়ার হাদিস নেই সুন্দর ইবনু মাজে তেরোশো নব্বই নম্বর হাদিসে এসেছে বারো রকাত নামাজের কথা এসেছে একশো রকাত নামাজের কথা এসেছে সবগুলো এসেছে সবগুলো জাইফ আল্লাবী দেবন্দিদের এনে করে জৈফাদিস ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য তো তোমরা একশো রকাত নামাজ পড়ো যেন বেরলবিরা পরে বারো রকাত্ত নামাজ পড়ো এই রাত্রি তো আল্লাহ জানা যায় গিয়ে তিনি কবর জিয়ারত করতে গিয়েছে এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে জামিন তিরমিজি হাদিস দ্বারা প্রমাণিত জৈফ সনদ তো এটাকে বেরুলবিরা দলিল বানিয়ে তারা এই জানাজা করতে যাচ্ছে বা এখানে দোয়া করতে যাচ্ছে তাহানাফি দেবন্দির বলছে না হাদিসগুলো জৈব আমল যোগ্য না কেন ভাই ফুজিলতের ক্ষেত্রে তো জৈফাদিস তোমাদের কাছে গ্রহণযোগ্য তাতে কেন তোমরা তোমরা যাচ্ছ না মানে এদের কোনো স্ট্যান্ডার্ড ঠিক নেই কোন স্ট্যান্ডার্ড ঠিক নেই দেবন্দীদের বেরোলে বেরোলে ঠিক আছে ওরা জাল হাদিসও মানে জৈফ হাদিসও মানে ওদের কাছে হাদিসের কোনো তাহিকের প্রয়োজন নেই হাদিস হলেই তারা মেনে নেয় তাই তারা যা পেয়েছে মানছে ঠিক আছে কিন্তু দেবন্দীরা এখানে এসে শয়তানি করেছে টিটারি করেছে নিজেদের ওসুলকে তারা বরবাদ করে দিয়েছে দুটো ওসুলের খিলাপ করেছে এক জেফ জমা জেফ হাদিসকে হাসান বলা এক দুই ফজিলতের ক্ষেত্রে হাদিস দেবন্দীরা গ্রহণ করে থাকে কিন্তু আজকে তারা গ্রহণ করতে রাজি না ইবাদতের ব্যাপারে হাদিস এসেছে বেড়াল বের যত ইবাদতগুলো করে সব ইবাদতের ব্যাপারে হাদিস এসে সবগুলো যাইফ যাই ফুল এসেছে কিন্তু ফজিলের ক্ষেত্রে তো বাবা তোমরা চিৎকার মরে বলো তোমাদের কাছে ফজিলতের ক্ষেত্রে দলিল দলিল কেন করো না চোখ মুখে চুমু দিতে শুরু করবা করবো এসেছে চারটে সনদ এসেছে হাদিসের তো অনেকগুলো এসেছে কিন্তু চারটে স্বতন্ত্র সনদ এসেছে সবগুলো যাইফ সবগুলো যাইফ তো তোমাদের তো ফজলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য চোখ মুখ চুমু চুমো দিয়ে দিবে তো সব দর্শক মন্ডি তার জন্য আমাদের শেষ কথা সার কথা ফল কথা হচ্ছে এটাই পনেরোই সাবান এ রাত্রিতে যত হাদিসে এসেছে কোনো হাদিসে একাকি সহি নয় সবগুলো জৈফ আলবানিও বলেছে এবং দেবন্দিরাও সকলেই একমত সবাই একমত বেরলবিরও বলেছে এই হাদিসগুলোর মধ্যে দুর্বলতা শুধু হাসান তো এই গ্রহণ করলে কি কি ক্ষতি হতে পারে আমি বারোটা হাদিস পেশ করেছি তিন নম্বর দেবন্দিরা বলছে ফজিলতের ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য আলাসরা এই অসুলের বিশ্বাসী না তারা ফজিলতের ক্ষেত্রেও কোনো হাদিসকে হাসান বলে না বা গ্রহণযোগ্য বলে না হুজ্জত বলে তাই আলাসরা করে না কিন্তু এই ফজিলতের ক্ষেত্রে হাদিস হাসান মানে গ্রহণযোগ্য যে ফাদিস গ্রহণযোগ্য হলে দেবন্দিরা এমনগুলো করছে না চোখে মুখে চোখে চুমু দেওয়া কবর জেরত করতে যাওয়া নির্দিষ্ট রাখাতের কথাও জিফাদিস এসেছে এটা পালন করে না বেরলবিরা করছে না আহলেসরা করছে না দেবন্দিরা এখানে চিটারি করছে মানুষের সেখানে ধোকা দিচ্ছে যখন এক সাইডে আসো ভাই ওসুল ঠিক করো ওসুল ঠিক করো নিজের এতে ঠিক করো তাহলে এটা মিটে যায় পরে দাঁড়িয়ে থাকো তোমরা গ্রহণ করো তাহলে যাও বারো রেখাত নামাজ পড়ার অনুমতি দিয়ে দাও দেবন্দীদেরকে একশো রেগাত নামাজের কথা এসেছে সেটা অনুমতি দিয়ে দাও কবর অনুমতি দিয়ে দাও চোখে মুখে চুম্বন করার এগুলোকে অনুমতি দিয়ে দাও মানে ফজিলতার ক্ষেত্রে তোমাদের নিকটে এগুলো হুজর এগুলো করো করছো না এখানে বিরোধিতা বিরোধিতা করার জন্য হাদিস 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 দি কোনো গ্রহণ করবো না বলে যায় বেমলন ঘুলে যায় যেগুলো ফজিলতার ক্ষেত্রে বর্ণনা এসেছে বেবলন ভুলে যাই অবজে রাহুল সে বিরোধিত করার জন্য জেব জামা হাসান জেব জামা জেব হাসান করে হাদিসকে সহিহ প্রমাণ করে দেওয়া কিন্তু এইখানে পর এই হাদিস আমি যেগুলো বললাম এগুলোকে আর গ্রহণ করবে না সার কথা এটা হাদিসগুলো সহিহ নয় সংক্ষিপ্তে কয়টা হাদিসের সংক্ষিপ্ত তাহকিক বলবো এক মজবিল যে হাদিসটা কিতাবুস সুনার মধ্যে আছে এই হাদিসের ইমাম আবু হাতিম কিতাবুল ইলালের মধ্যে জেব বলেছেন দু হাজার বারো নম্বর হাদিসে এবং তারা কৌনি কেতাবুল ইল আলে ছয় নম্বর খণ্ডের এক নম্বর হাদিস তাকে জৈব বলেছেন হাজিটা কেন জৈব এখানে মাখুল যে রেয়াদ করেছেন সেটা যে ইয়াকামি থেকে তার সঙ্গে শ্রবণ সাব্যস্ত নয় তার থেকে হাদিস শ্রমণ সাব্যস্ত নাই এই সম্বন্ধে ইনকেতা বিচ্ছিন্ন আছে দুই নম্বর আবু সালবা থেকে যে হাদিসটা এসেছে তারপরে আনি আউসাত এসতে সেই তার গিবের মধ্যে আসছে কিতাব উসলানের মধ্যে আসছে এই হাদিসটাও মাহুল্লের সঙ্গে আবু সাল্লাহার সাক্ষাৎ প্রমাণিত না এটাও ইসাল আছে এবং একজন রাবি আছে হাদিসের মধ্যে সেটা আবু ওয়াস ইনি জাইফ জৈপ রাবি যে কোনো আসফর গ্রন্থ দেখলে আপনি পেয়ে যাবেন ইমাম হাইসমি তিনি মাসমাস জাওয়াইদের মধ্যে তৃতীয় খণ্ডের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দীর্ঘ আলোচনা করে বলেছেন এই আবু ওয়া আ আউয়াস ইনি হচ্ছেন জুমহুরদের নিকটে ইনি জৈব রাবি আমি সংক্ষিপ্ত জাস্ট বলে দিচ্ছি এবং দ্বারা এই হাদিসকে জেব বলেছেন তার কেতাবুল ইলাল ছয় নম্বর কোটে তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় ইমাম জাউদ্দ রহমুল্লাহ তিনি ওই হাদিসটাকে সই বলেছেন আর এলালের মধ্যে নয়শো বিশ নম্বর হাদিসে তৃতীয় আর একটা হাদিস যেটা আছে পনেরো সবাইকে কেন্দ্র করে আব্দুল ইবন আমর থেকে তার্গিবের মধ্যে সেই তার্গিব ইমাম জুরি নকল করেছেন এখানে তিনটে রাবি জৈব একটা হচ্ছে ইবনে লাহিয়া জমুর জীব বলেছেন এ বিষয়ে আমার একাধিক বইয়ে তাহাকে আলোচনা করেছি দুই হচ্ছে ইরোহা বিন আব্দুল্লাহ ইনেছেন মুনকার যে কোনো রিজাল্ট সুস্থ ঘাটলে পেয়ে যাবেন চার নম্বর যেহেতু দোল টেস্ট আব্দশাই থেকে ইবনুল মাজার নব্বই নম্বর হাদিস এখানে ইবনুল লাহিয়া আছে জমুদ্দের নিকটে তিনি জয়ীব এবং জুবাইর বিন সালিম আছেন তিনিও মজহুল রবি এখানে আব্দুর রহমান বিন আব্দুর রহমান এখানে আছেন তিনিও মাজহুল আর ওয়ালিদ বিন মুসলিম আছেন তিনি মোদালিস তদলিস করেছেন ইবনু মাজার এই প্রবলেম আবু আবহাওয়ায় থেকে যেটা এসেছে মুসনাদাবাজারে এটা হেসাম বিন আব্দুর রহমান তিনি মানে মাজহুল আছেন এবং আমাশ রাবি আমাশ তিনি তদলিস করেছেন এই মোটামুটি পাঁচটা দিলাম সবগুলোর মধ্যে এই মূল হচ্ছে পাঁচটা আবু হাদিস হাদিসু আরও ভয়ঙ্কর জৈব আমাদের আইসা থেকে আরও পরিচয় জীব এসেছে এটি সংক্ষিপ্ত পরিসর সব দর্শক মণ্ডলী তা ইনসা পূর্ণভাবে দিনে খেদমত করেন নিজের ফিরকার নয় নিজেদের ওস্তুল ঠিক রাখেন মানহাজ ঠিক রাখেন শুধুমাত্র বেরলবিদের বিরোধিতা করার জন্য একরকম প্রয়োগ করবেন আবার আহাজদের জন্য এক অসুল প্রয়োগ করবেন কিন্তু অন্য সময় সবগুলোকে বাতিল মনে করেন আবার নিজেদের যেটাকে সহি ওসুল মনে করেন সেটা আপনার বিরুদ্ধে গেলে বাতিল করে দেওয়া এটা কোনো এতাদল সম্পূর্ণ ব্যক্তি কোনো আলিমদের কাজ নয় এটা সম্পূর্ণ বাড়াবাড়ি তাই দেওবন্দিরা এখানে চূড়ান্ত বাড়াবাড়ি করছে সহভারতকে কেন্দ্র করে বেরেলবিরা কোনো তাদের উসুলের সঙ্গে দ্বিচারিত করেনি কারণ তারা জৈব জাল যা আছে সব মানে এটা তার স্বীকৃত কথা তারা তো এখানে দ্বিমত করছে না আল্লিশ আলহামদুলিল্লাহ তারাও এখানে কোনো দ্বিচারিত করেনি আমাদের যা উসুল আমাদের উসুলের বাইরে চলে গেছে সে আলমানের জায়গায় যাক আমরা যে আমরা গ্রহণ করিনি কিন্তু দেওবন্দীরা এখানে দ্বিচারিত করেছে মানে কোনো নৌকায় নাই এই জন্য তো বেরলবিরা বলে দেওবন্দি দেও মানে হচ্ছে শয়তান বন্দি মানে স্থান শয়তান বা স্থান বলে জাল বলে কান্ডারি বলে তো দেবন্দি এরা হচ্ছে শয়তানের দল এটা আপনি একটু গুগল করে দেখলেও পাবেন ফার্সিতে দেবন মানে শয়তানের দল এবং ভারতে যে দেবন প্রতিষ্ঠা হয়েছে যে জায়গাতে জায়গাটার নাম হিন্দুরা দেবন্দ রেখেছিল কারণ এখানে ভূত পেত পেত নিয়ে এরা সব ভর করতো নাকি আর হিন্দু তান্ত্রিকরা সবাই এসে ঝাড়ফুঁক করতো এই জন্য স্থানের নাম হয়েছিল দেবন্দি মানে শয়তানের দল তো এরা সম্ভবত ওদেরই অনুসরণ করছে